ভিউয়ার্স নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের ভিডিওটি রেগুলার দেখেন এবং অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। তো ভিউয়ার্স, আমরা প্রত্যেক দিন কিন্তু 9টা থেকে 10টায়, মানে সকাল 9টা থেকে 10টার মধ্যে আমরা কিন্তু বড় মুরগি বা রেডি মুরগির বাজার দর দিয়ে দিই, যে রেইটে আজকে সারা দিন কেনা বেচা হবে রাত পর্যন্ত। তো ভিউয়ার্স, এই এপিসোডটা যদি আপনারা ফেসবুক লিংক গ্রুপ থেকে দেখে থাকেন, হয়তো বা কিছু সময় পরে দেখেন, সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব সরাসরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, তাহলে আমরা এই নির্দিষ্ট ভিডিওগুলো আপনারা যথাযথ সময় পেয়ে যাবেন। আর আমরা সবসময় সহযোগিতামূলক ভিডিও আপলোড করি, তো আরও অন্যান্য ধরনের সাহায্য সহযোগিতা যদি আপনারা চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে কী রেটে ব্রয়লার এবং সোনালি কেনা বেচা হবে সেই রেটে আপনাদেরকে জানিয়ে দিব। আজকে 27 তারিখ জুলাই মাসে 2021 সাল, কী রেটে কেনা বেচা হচ্ছে বা আজকে সারা দিন হবে সেই রেটে জেনে নিন। গাজীপুর ব্রয়লার 90 টাকায় বিক্রি হবে, সোনালি হবে 155 টাকায়। এগুলা কিন্তু পাইকারি খামারি বা এরা আপনার খুচরা অথবা পাইকারদের কাছে কিন্তু আপনারা বেচবেন, আবার খুচরা বিক্রেতা আপনার কাছে কিন্তু এই রেটে বিক্রি করবে না। চট্টগ্রাম 90 থেকে 93 টাকায়, মানে এক এক অঞ্চলে কোনো জায়গায় 92 টাকায়, কোনো জায়গায় 93 টাকায় এরকম বিক্রি হবে। আর ভিউয়ার্স, রাজশাহী 92 টাকায় ব্রয়লার বিক্রি হবে, 145 টাকায় সোনালি বিক্রি হবে। আর চট্টগ্রামেরটা আবারও বলে দিই, 92 টাকা থেকে 93 টাকায় ব্রয়লার আর 145 থেকে 146 টাকায় সোনালি বিক্রি হবে। এরপরে আপনার বরিশাল আছে, 100 টাকায় ব্রয়লার বিক্রি হবে, 160 টাকায় সোনালি বিক্রি হবে। ময়মনসিংহ 85 থেকে 90 টাকায়, এক এক অঞ্চলে আগেই বলেছি এক এক অঞ্চলে এক এক রেটে বিক্রি হবে, কোনো অঞ্চলে 85 টাকায় বিক্রি হবে, কোনো অঞ্চলে 90 টাকায় বিক্রি হবে ব্রয়লার, 160 টাকায় বিক্রি হবে সোনালি। সিলেট 95 টাকায় হবে ব্রয়লার, 150 টাকায় বিক্রি হবে সোনালি। এরপরে রংপুর 97 টাকায় ব্রয়লার, 155 টাকায় সোনালি। তো ভিউয়ার্স, মুরগির বাজার দর একটু কমতির দিকে, যারা ইমার্জেন্সি আছে বিক্রি করে দেন, আর যারা আরও কিছু সময় পালন করতে চান বিবেচনা করে পালন করেন, কেননা মুরগির বাজারটা কিন্তু একটু কমের দিকে, ঊর্ধ্বগতি নয়। আর যেহেতু পোলট্রির খাদ্যের দাম অনেক বেশি, সেজন্য আমরা যাতে এই পোলট্রি শিল্পটা ধরে রাখতে পারি, এজন্য কোম্পানিগুলোর কাছে আমি অনুরোধ করব পোলট্রির যে খাদ্য ঔষধ সামগ্রী এগুলোর একটু মূল্য কমানোর জন্য। এখন বগুড়া 95 টাকায়, 150 টাকায় সোনালি। টাঙ্গাইল আছে 90 টাকায় ব্রয়লার, 150 টাকায় সোনালি। সিরাজগঞ্জ আছে 95 টাকায় ব্রয়লার, 155 টাকায় সোনালি। ফরিদপুর আছে 90 টাকায় ব্রয়লার, 140 টাকায় সোনালি। নোয়াখালী আছে 90 টাকায় ব্রয়লার, 150 টাকায় সোনালি। কুমিল্লা আছে 88 টাকায় ব্রয়লার, 155 টাকায় সোনালি। এই হচ্ছে আজকে সারাদিন যে রেটে কেনা বেচা হবে বড় বা রেডি মুরগি। তো আপনারা যারা পাইকার বাইরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব সরাসরি খামারি ভাইদের কাছ থেকে মুরগি কিনেন, তাহলে ওনারা আপনারা দুজনেই লাভবান হবেন। কেননা আপনার আপনার কাছে যে ডিলার বা যারা সিন্ডিকেটরা বিক্রি করছে, কিছু রেট বেশি আপনার কাছ থেকে রাখছে, আবার খামারিদেরকে কিছু কম দিচ্ছে, এজন্য আপনারা সরাসরি চলে যান খামারির কাছে আর ওনাদের কাছ থেকে কিনেন, পোলট্রি শিল্পটাকে অন্তত রক্ষা করেন। ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আমরা আপনাদেরকে আবারও বলবো, ফেসবুক গ্রুপ অথবা লিঙ্কের অপেক্ষায় না থেকে সরাসরি চ্যানেলে চলে আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, তাহলে যথাযথ সময়ে ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা কামনা ব্যক্ত রেখে আমাদের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।